হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু ইএলবি আমরা টেস্ট পেপারের সলিউশন সিরিজ ভিডিও বানাচ্ছিলাম তোমাদের নিশ্চয়ই খেয়াল আছে আমরা অলরেডি কয়েকটা ভিডিও বানায় ফেলছি তোমরা আগের ভিডিওগুলো যদি দেখে না থাকো দেখে নাও আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো তাহলে আমরা যে নেক্সট ভিডিওগুলো দেবো সেগুলো তাড়াতাড়ি তোমরা পেয়ে যাবো এবং পাশের যে বেল আইকন আছে সেখানেও তোমরা ক্লিক করে রাখতে পারো তো আমরা আজকে যে প্রশ্নটা নিয়ে আলোচনা করবো সেটা ময়মনসিং গার্লস ক্যাডেট কলেজে দুই সালে এসেছিল টেস্ট পরীক্ষায় তো এবার যারা দুই হাজার বিশ সালে পরীক্ষা দিবে তাদের জন্য অত্যন্ত এটা গুরুত্বপূর্ণ এই ধরনের প্রশ্ন এসে থাকে সো ইম্পর্টেন্ট যেহেতু তোমরা খাতায় আগে উদ্দীপক সহকারে প্রশ্নটা তুলে নিবা এবং আমি সমাধান দিব সমাধানটাও তোমরা খাতায় সুন্দর করে তুলে রাখবা তো আমরা দেখতে পাচ্ছি এখানে একটা উদ্দীপক দেওয়া আছে উদ্দীপকের নিচে একটা ছোট মাত্র একটা লাইন দেওয়া আছে বলছে যে একটি পাহাড় থেকে কোনো বস্তুকে অনুভূমিকভাবে নিক্ষেপ করা হলো মানে একটা পাহাড় থেকে কোনো একটা বস্তুকে অনুভূমিকভাবে নিক্ষেপ করা হলো হ্যাঁ সাপোজ এই যে এটা হচ্ছে পাহাড়ের চূড়া এইখানে হচ্ছে পাহাড়ের চূড়া এখান থেকে অনুভূমিকভাবে মানে কি মানে হচ্ছে যে এটা যদি ভূমি হয় এক্স যদি ভূমি হয় তাহলে ভূমির সাথে কি প্যারালাল হ্যাঁ ভূমির সাথে প্যারালাল করে একটা বস্তুকে নিক্ষেপ করা হলো অনুভূমিক শব্দের অর্থ হচ্ছে এটা যে ভূমির সাথে কিভাবে প্যারালাল করে ঠিক আছে ভূমির সাথে প্যারালাল করে যদি নিক্ষেপ করি কোনো একটা বস্তুকে সেটা কি প্যারালালই যাবে কিছুক্ষণ পরে গিয়ে সেটা আবার ভূমির দিকেই পড়বে অর্থাৎ পাহাড়ের চূড়া থেকে আমি একটা বস্তুকে এইদিকে থ্রো করলাম অনুভূমিভাবে তখন সেটা কি করলো সেটা এই যে এদিকে গিয়ে এই যে এখানে এসে নিচের দিকে পড়া শুরু করলো ঠিক আছে এই যে নিচের দিকে পড়ে গেল। তাহলে এই বস্তুটা তোমরা খেয়াল করো এটা কীসের মতো আচরণ করতেছে তোমরা আশা করি তোমাদের যে ফিজিক্স ফার্স্ট ফার্স্ট পেপারের যে বই আছে সেখানে নিশ্চয়ই তোমরা এই ধরনের প্রাস থেকে প্রাস যখন তোমরা পড়ছিলে হ্যাঁ সেখানে কিন্তু এই ধরনের ঘটনা তোমরা পড়েছিলে আশা করি তো তোমরা যদি না পড়ে থাকো আরেকবার বইতে তোমাদের মেন বইতে দেখে নিতে পারো তো এখানে এই পাহাড়ের যে উচ্চতা সেটা ওয়াই ইকুয়াল টু দেওয়া আছে পঞ্চাশ মিটার হ্যাঁ পাহাড় যেটা থেকে আমরা নিক্ষেপ করলাম আনুমূলিকভাবে সেটা পঞ্চাশ মিটার দেওয়া আছে পাহাড়ের উচ্চতা এবং যে ব্যাগে নিক্ষেপ করছে সেটা হচ্ছে বিনট অর্থাৎ আদি ব্যাগে যেটাতে নিক্ষেপ করলাম আমরা সেটা হচ্ছে বিনট সেটা হচ্ছে যে বিশ মিটার পার সেকেন্ড এখন দেখো যেহেতু এটা ভূমির সাথে অনুভূমিকভাবে নিক্ষেপ করা হলো তাহলে যেটা হলো যে নিক্ষেপের যেই কোনটা নিক্ষেপ কোন হ্যাঁ নিক্ষেপ কোন শূন্য ডিগ্রি হবে ভূমির সাথে হলে নিক্ষেপ কোন কত শূন্য ডিগ্রি কারণ ভূমির প্যারালাল হ্যাঁ কোনো কিছু যদি প্যারালালই যায় কারো অন্য কোনো কিছুর তাহলে তার সাথে সে কত ডিগ্রি কোন তৈরি করে শূন্য ডিগ্রি কোন তৈরি করে অর্থাৎ এটা একটা সাপোজ সরলরেখা এই সরলরেখার সাথে আরেকটি যদি সমান্তরালে সরলরেখা নেওয়া হয় তাহলে এই সরলরেখা এটার সাথে শূন্য ডিগ্রি কোন তৈরি করে ঠিক আছে সো ভূমি হচ্ছে যে এক্স এক্সের সাথে যেহেতু বস্তুটাকে আমরা অনুভূতিভাবে নিক্ষেপ করছি পাহাড় থেকে তাহলে এই এক্সের সাথে এই বস্তুটির নিক্ষেপ কোন হবে শূন্য ডিগ্রি অর্থাৎ তাহলে বস্তুর নিক্ষেপ নিক্ষেপক্ষণ থিটেকুল্টো কত পেয়ে গেলাম আমরা শূন্য ডিগ্রি এটা বুঝে নিতে হবে এই লাইন থেকে যে বস্তুকে কি অনুভূমিকভাবে নিক্ষেপ করা হলো তাহলে এখানে অনেকে মনে করতে পারো যে নিক্ষেপ কোন দেওয়া নেই আসলে নিক্ষেপ কোন দেওয়া আছে এই যে এখানে যেই ইনফরমেশনটা দেওয়া আছে সেটাই নিক্ষেপ কোন যে বস্তুটিকে অনুভূমিকভাবে নিক্ষেপ করা হলো ঠিক আছে তাহলে ঠিক হচ্ছে কত জিরো ডিগ্রি অর্থাৎ নিক্ষেপ কোন পেয়ে গেলাম আমরা নিক্ষেপ ব্যাগও পেয়ে গেলাম কত উচ্চতা থেকে নিক্ষেপ করা হচ্ছে সেটাও আমরা পেয়ে গেলাম এখন এই বস্তুটা কি হলো এখান থেকে এসে পড়লো কোথায় এই যে এই বিন্দুতে তো এখানে বলা হচ্ছে যে ও থেকে এই যে এ এতটুকু দূরত্ব হচ্ছে যে এক্স ও থেকে এতটুকু দূরত্ব কতটুকু কত এক্স সাপোজ এটাকে আমরা এ মনে করলাম হ্যাঁ তাহলে ও থেকে এর যে দূরত্ব সেটা কত এক্স আর এটাকে আমরা ওবি মনে করলাম তাহলে ও থেকে বিয়ের যে দূরত্ব সেটাকে ওয়াই বলতেছি আমরা ওয়াই অক্ষ বরাবর সেটা কত পঞ্চাশ মিটার এবার আমরা যেহেতু উদ্দীপকটা বুঝা শেষ আমরা এবারে প্রশ্নের মধ্যে চলে যাব প্রশ্নে প্রথমে বলছে শূন্য তরণ বলতে কি বুঝো শূন্য তরণ অর্থ হচ্ছে যে ব্যাগের পরিবর্তন এর হার শূন্য ব্যাগের পরিবর্তনের হার নেই ঠিক আছে তো ব্যাগের পরিবর্তনের হার যদি না থাকে তাহলে সেটা হচ্ছে কি শূন্য তরণ পরবর্তী প্রশ্ন বলছে বর্ষা সব সবসময় পঁয়তাল্লিশ নিক্ষেপ করা হয় কেন তো আমরা দেখো এখানে একটা সূত্রগুলো পাশে দিয়ে রাখছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় এবং তোমাদের প্রথমবারেই যাতে এটা একটা তোমাদের এটাতে যাতে চোখ পড়ে মূলত এই সূত্রগুলো ব্যবহার করেই আমরা প্রশ্নগুলোকে সমাধান করব তো বর্ষা সময়। পঁয়তাল্লিশ ডিগ্রি কোণে নিক্ষেপ করা হয় কেন এটা আনসার এই সূত্র থেকে দেওয়া যাবে এই জন্য আমি এই সূত্র এখানে লিখে রাখছি প্রশ্ন হচ্ছে বর্ষা কি বর্ষা হচ্ছে যে এই যে আমরা যে ধুনুক বা তীর নিক্ষেপ করি না ওরকম এইভাবে করে যেটা নিক্ষেপ করি আমরা হ্যাঁ এভাবে করে যেটা নিক্ষেপ করি এটা হচ্ছে যে বর্ষা তো বর্ষা পঁয়তাল্লিশ ডিগ্রি কোণে কেন নিক্ষেপ করা হয় কারণ হচ্ছে যে আমরা জানি যে পঁয়তাল্লিশ ডিগ্রি কোণে কোনো একটা বস্তুকে বা বর্ষাকে নিক্ষেপ করলে হ্যাঁ ভূমির সাথে পঁয়তাল্লিশ ডিগ্রি কোণে হ্যাঁ ভূমির সাথে যদি পঁয়তাল্লিশ ডিগ্রি কোণে বা অনুভূমিকে সাথে পঁয়তাল্লিশ ডিগ্রি কোণে যদি নিক্ষেপ করি তাহলে সেটা সর্বাধিক দূরত্ব অতিক্রম করে এই সূত্র থেকে সেটা ব্যাখ্যা করা যায় তোমরা আশা করি এটা পড়ছিলা যে সাপোজ দেখো এখানে আর হচ্ছে যে বর্ষাটার যে বর্ষাটাকে আমি এমন করে নিক্ষেপ করলাম সেটা হ্যাঁ সেটা এভাবে করে মাটিতে এসে আবার পড়বে কোথাও না কোথাও হ্যাঁ তাহলে এই এটা হচ্ছে যে অনু দূরত্ব আর এখান থেকে এতটুকু দূরত্ব হচ্ছে যে আর হ্যাঁ তো আর সর্বাধিক হবে যদি এখানে এই যে সাইন টু মান কত হয় ওয়ান হয় ঠিক আছে কারণ সাইন টু থ্রিটা কোথায় আছে উপরে তো উপরে যদি কারণ আমরা জানি যে সাইন থিটার সর্বোচ্চ মান কত ওয়ান তাহলে এই যে সাইন টু এর সর্বোচ্চ মান অর্থাৎ সাইন টু এর জায়গায় যদি কোনোভাবে আমি এই যে এটার জায়গায় যদি কোনোভাবে আমি ওয়ান লিখতে পারি ডিভাইড বাই জি হ্যাঁ এটার জায়গায় যদি ওয়ান লিখতে পারি তাহলে সেটা কী হবে সর্বোচ্চ হবে বিনোট স্কোয়ার সাইন টু টিটা ডিভাইড জি তো আমরা যদি সাইন টু এর মান ওয়ান পাই কোনো না কোনোভাবে তাহলে আমরা আরের মান কী পাবো সর্বোচ্চ তখন সেটি সর্বাধিক দূরত্ব অতিক্রম করবে বর্ষাটি সর্বাধিক দূরত্ব অতিক্রম করবে এই জন্য আমাদেরকে সাইন টু এর মান কি লাগবে ওয়ান করা লাগবে অর্থাৎ তোমরা এবার লিখবা যে যেহেতু এটি সর্বাধিক দূরত্ব অতিক্রম করবে সেহেতু টু ঠিটে গুলটে কত লিখবো আমরা ওয়ান এই জন্যই বর্ষা সবসময় পঁয়তাল্লিশ ডিগ্রি নিক্ষেপ করা হয় কেন ওই যে যাতে সর্বাধিক দূরত্ব অতিক্রম করে তাহলে এই যে দেখো তোমরা সাইন টু থিটার সমান কত হলো ওয়ান ধরলাম আমরা তাহলে এখানে দেখো ঠিটের মান কত আসে থিটার মান তোমরা বের করে দেখো পঁয়তাল্লিশ ডিগ্রি আসে তাহলে থিটার মান পঁয়তাল্লিশ ডিগ্রি হলে সাইন টু থিটার মান ওয়ান হয় অর্থাৎ বর্ষাটি তখন সর্বাধিক অনুভূমিক দূরত্ব অতিক্রম করে এই জন্যই বর্ষাকে সবসময় পঁয়তাল্লিশ ডিগ্রি করে কী করা হয় নিক্ষেপ করা হয় অর্থাৎ এই যে এইখানের যে নিক্ষেপক্ষণ সেটা হচ্ছে পঁয়তাল্লিশ ডিগ্রি হ্যাঁ এটা হচ্ছে যে একসক্ষ এটা হচ্ছে যে আমাদের অক্ষ এটা হচ্ছে যে ওয়াই অক্ষ তাহলে এই যে ভূমির সাথে বা সক্ষের সাথে পঁয়তাল্লিশ ডিগ্রি কোণে নিক্ষেপ করা লাগবে ঠিক আছে আশা করি তোমরা ক্ষয়ের আনসার পেয়ে গেছো যে পঁয়তাল্লিশ ডিগ্রি কোণে নিক্ষেপ করার কারণ হচ্ছে সর্বাধিক উনভূমিক দূরত্ব অতিক্রম করবে এই জন্য এবার হচ্ছে যে আমাদের পরবর্তী প্রশ্ন প্রয়োগ প্রয়োগ বলছে যে পাহাড়ের পাদদেশ থেকে বস্তুটি কত দূরে পতিত হবে মানে এই যে বস্তুটাকে আমি আমরা এমন করে নিক্ষেপ করলাম তো নিক্ষেপ করলে তো এটা কোথাও না কোথাও গিয়ে পড়বে সাপোজ এখানে এসে পড়লো এই এই পয়েন্টে এসে পড়লো তাহলে এই পাহাড়ের পাদদেশ মানে এই যে এই জায়গাটা হ্যাঁ নিচ থেকে মাটির নিচ থেকে পাহাড়ের নিচ থেকে কত দূরে গিয়ে বস্তুটি এদিকে পড়বে তাহলে এদিকে মাটিতে কত দূরে গিয়ে পড়বে অর্থাৎ ও এর দূরত্ব কত জিজ্ঞেস করছে বা এক্স কত জিজ্ঞেস করছে ঠিক আছে ও এর দূরত্ব বা এক্স কত তো আমরা এক্স মানে হচ্ছে আসলে স্মরণ হ্যাঁ তো বস্তুটি যেহেতু একদম এসে পড়বে তাহলে আমরা এই বস্তুর ক্ষেত্রে আমরা লিখতে পারি আমরা যদি এই বস্তুর অ্যাস বের করতে চাই এস মানে কি স্মরণ হ্যাঁ তাহলে আমরা লিখতে হবে অ্যাস টু কি ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার ঠিক আছে তো এটা যেহেতু উপর থেকে নিচের দিকে পড়তেছে তাহলে এখানে জি টি লিখবো আমরা কি লিখবো জি টি স্কোয়ার আর নিচের দিকে পড়তেছে বিতে প্লাস ঠিক আছে এসি গুলি ইউটি প্লাস হাফ জি টি স্কোয়ার এখন তোমরা একটু খেয়াল করো উনুময়িকভাবে যেহেতু এটা এসে আমরা যেহেতু অনুমিকভাবে এসে পড়তেছে তাহলে এর জি এর মান তখন কত হবে শূন্য একশ এসে যখন পড়তেছে তখন জি এর মান শূন্য হওয়ার কারণে এটা আমরা ইউটি লিখবো তো ইউ কি ইউ হচ্ছে যে তার যে আদি ব্যাগ আদি ব্যাগের অনুভূমিক উপাংশ ই হচ্ছে যে আদিবেগের ব্যাগের অনুভূমিক উপাংশ তা আদিবেগের অনুভূমিক উপংশ কত আদিব্যাগের অনুভূমিক উপাংশ হবে এখানে এখানে এটা দুইটা উপাংশ বিভক্ত হবে একটা হবে অনুভূমিক একটা হবে যে উলম্ব তো অনুভূমিকটা হবে যে এরকম যে বিনট কস্থিটা আর উলম্বটা হবে বিনট সাইন্থিটা তো আমাদের এটা হচ্ছে বিনট ঠিক আছে তো এখানে ইউ টু তাহলে কত লিখবো আমরা বিনট কস্থিটা ঠিক আছে বি নট কস থিটা আর সাথে কি থাকতেছে টি তাহলে এই যে তাহলে আমরা লিখবো যে এস ইকুয়াল টু বি নট টি তো এস এর জায়গায় এস এস কে এস মানে অতিক্রান্ত দূরত্ব তো এখানে এস হচ্ছে যে অনুমিব বরাবর যে অতিক্রান্ত দূরত্ব সেটাকে এক্স ধরতে বলছে আমাদেরকে সো আমরা এই জন্য লিখছি এক্স ইকুয়াল টু বি নট টি বি নট টি কিন্তু তোমরা এখানে খেয়াল করো টি হচ্ছে যে এই যে এখান থেকে বস্তুটি যখন ছেড়ে দিলাম তখন এই যে এখানে এসে এখান থেকে এভাবে যখন আমরা নিক্ষেপ করছি এদিকে যখন নিক্ষেপ করছি সে এখানে এসে পড়লো তো এখান থেকে এই যে এইভাবে করে এখানে এসে পড়ার যে সময় সেটা আমরা যাই না সেটা আমাদেরকে উদ্দীপকে বলা নেই কত সময় লাগছে সেটা আমাদেরকে বলে নাই কিন্তু কত উপর থেকে ফেলছে সেটা কিন্তু বলে দিছে সেটা কত ওয়াই হ্যাঁ ওয়াই ইকুয়াল টু পঞ্চাশ মিটার তো পঞ্চাশ মিটার উপর থেকে যেহেতু পড়ছে তাহলে আমরা এটার সময়টা বের করতে পারবো যে পড়তে কত সময় লাগে এই সময়টাকে বের করে আমরা এই সমীকরণের মধ্যে যদি বসাই দেয় তাহলে সে পাহাড়ের পাদদেশ থেকে কত দূরে পতিত হবে সেটা আমরা বের করতে পারবো তাহলে পাহাড়ের পাত দেশ থেকে এক দূরত্বে সে পড়বে কিন্তু এক্সের মান হচ্ছে বিনট কস্থিটা যেখানে বিনটের মান আমরা জানি থিটা টিটার মানও আমরা জানি কিন্তু টি এরন আমরা জানি না কত সেকেন্ড লাগছে ওই যে ও এখান থেকে এখানে এসে পড়তে কত সময় লাগছে সেটা আমরা জানি না সেটা না জানার কারণে আমরা এখন টি বের করতে হবে তাহলে টি বের করার সূত্র হচ্ছে যে এখন সাপোজ আমরা এই যে ওয়াই যে দূরত্ব তাহলে আমরা ওয়াই ইকুয়াল টু কি লিখতে পারি ওয়াইকুয়াল টু হাফ জি টি স্কোয়ার হ্যাঁ এখানে যদি আমরা কাজ করি তাহলে পাবো টু ওয়াই ইকুয়াল টু জি টি স্কোয়ার বা টি স্কোয়ার ইকুয়াল টু টু ওয়াই ডিভাইড বাই জি বা টি ইকুয়াল টু রুট ওভার টু ওয়াই ডিভাইড বাই জি তো তোমরা দেখো এখানে আমাদের কাছে ওয়াইয়ের মান কিন্তু আমরা জানি কত পঞ্চাশ এই যে এখানে পঞ্চাশ দেওয়া আছে আর জি এর মান হচ্ছে নাইন পয়েন্ট এইট তোমরা যেটা টি এর মান পাবা সেটা হচ্ছে যে থ্রি পয়েন্ট ওয়ান নাইন ফোর সেকেন্ড এবারে টি এর মানটা অর্থাৎ যে সময়টা লাগছে বস্তুটি পড়তে মাটিতে পড়তে সেই সময় সহকারে বিনোট এবং ছিটের মান এখানে বসে দাও তাহলে একশো মান পেয়ে যাবো আমরা তো বিনোট কত বিনোট হচ্ছে বিশ এই যে এখানে দেওয়া আছে কস জিরো ডিগ্রি কারণ নিক্ষেপণ শূন্য ইন্টু থ্রি পয়েন্ট ওয়ান নাইন তো আমাদের এখানে কাজ করলে যেটা আসবে সেটা হচ্ছে তেষট্টি দশমিক আট আট মিটার অর্থাৎ বস্তুটি যখন পাহাড়ের উপর থেকে অনুভূতভাবে নিক্ষেপ করা হলো সেটি পাতদেশ থেকে তেষট্টি দশমিক আট আট মিটার দূরে গিয়ে পড়বে অর্থাৎ এই যে ওয়ের যে দূরত্ব হ্যাঁ ওয়ের যে দূরত্ব সেটা হচ্ছে তেষট্টি দশমিক আট আট মিটার এবার হচ্ছে যে পরবর্তী লাস্ট প্রশ্ন উচ্চতর দক্ষতার যে প্রশ্ন সেটা সেখানে বলছে যে কত ব্যাগে এবং কত কোণে বস্তুটি ভূমিতে আঘাত করবে গাণিতিকভাবে বিশ্লেষণ করো মানে বস্তুটি যখন ভূমিতে আঘাত করতেছিল এখানে আঘাত করতেছিল তখন তার ব্যাগ কত ছিল এবং কত কোণে আঘাত করছে ভূমির সাথে তাহলে এখানে কি দেখো এখানে কিন্তু একটা কোন আছে এই যে এই কোনটা আছে ভূমির সাথে কত কোণে সে আঘাত করতেছে সেটা আমাদেরকে বের করতে বলছে এবং কি কত ব্যাগে আঘাত করছে সেটা আমাদেরকে বের করতে হবে তো এটার জন্য আমাদের দুইটা সূত্র জানতে হবে এগুলো আশা করি তোমরা পড়ছো একটা হচ্ছে যে বি এক্স ইকুইল টু বি নট কস মানে হচ্ছে যে এই যে যেটা আমরা লিখলাম হ্যাঁ কী উপাংশ এটা অনুভূমিক উপাংশ ঠিক আছে অনুভূমিক উপাংশ আর এটা কি এটা ছিল উলম্ব উপাংশ ঠিক আছে তো এটাকে আমরা লিখব বি লিখতে পারি বা বি ওয়াই নট লিখতে পারি ঠিক আছে তাহলে বি এক্স ইকুইল টু কত বি নট থিটা আর ওয়াই ইকুইল টু আসলে হবে যে বি নট সাইনটিটা প্লাস জিটি কারণ আমরা এই যে এটাকে কি শেষ ব্যাগ ধরো হ্যাঁ তাহলে শেষ ব্যাগ সমান কি জানি আমরা ইউ প্লাস জিটি বা এটি ঠিক আছে তো ইউ কত মূলত এটা হবে এরকম যে বি ওয়াই ইকুইল টু বি ওয়াই নট প্লাস জিটি যেখানে বি ওয়াই নট হচ্ছে যে এই যেটা বি নট সাইনটি টা ঠিক আছে তাহলে এই যে বি নট সাইনটি টা বি ওয়াই ইকুইল টু বি ওয়াই নট প্লাস টি মানে বি ইকুইল টু ইউ প্লাস টি এর মতো ঠিক আছে তাহলে বি ওয়াই আর বি নট বি ওয়াই নট হ্যাঁ বি ওয়াই নট মানে হচ্ছে কত ওই যে উলম বহু যেটা সেটা ঠিক আছে এই দুইটা জিনিস অর্থাৎ বি এক্স এবং বি যদি আমরা বের করতে পারি তাহলে আমরা আমরা কি বের করতে পারবো কত ব্যাগে এবং কত কোণে বস্তুটি ভূমিতে আঘাত করে সেটা আমরা বের করতে পারবো তো আমরা অলরেডি সব কিছুই জানি এই জাস্ট মানগুলো এখানে বসাই দিব আমরা কিন্তু বিনটের মান জানি বিষ থিটার মান জানি থিটা হচ্ছে যে যেই কোণে এটা কী করছিল। নিক্ষেপ মানে আমরা উনুমভাবে যখন নিক্ষেপ করছি তখন যে কোন ছিল তখন ছিল শূন্য ডিগ্রি ঠিক আছে তাহলে এখানে শূন্য ডিগ্রি লিখবো লিখলে এটা বিশ আসবে তারপরে আমরা আবারও বিশ ইন্টু থ্রি পয়েন্ট ওয়ান নাইন ফোর ঠিক আছে ওই যে টি এর মান টি হচ্ছে যত সময় লাগছে মাটিতে পড়তে সেটা এখানে যখন তুমি কাজ করবা তখন যেটা পাবা একত্রিশ দশমিক তিন শূন্য মিটার পার সেকেন্ড আর এখানে হচ্ছে বিশ মিটার পার সেকেন্ড তাহলে দেখো আমরা এক সক্ষর যে অনুভূমিক উপাংশ ব্যাগের সেটা হচ্ছে বিশ মিটার পার সেকেন্ড আর ও অক্ষ বরাবর যে উলম্ব উপাংশ ব্যাগের সেটা হচ্ছে একত্রিশ দশমিক তিন শূন্য মিটার পার সেকেন্ড এখন এই এক সক্ষ এবং ও অক্ষ বরাবর যেই অনুভূমি ও উলম্ব ব্যাগ এই দুইটার যেই রেজাল্টেন্ট ব্যাগটা যেই লব্ধি ব্যাগটা সেটাই সেটা নিয়েই সে এখানে পুতিতে হবে মাটিতে পতিত হবে ঠিক আছে মাটিতে পতিত হবে কি ব্যাগ নিয়ে লব্ধি ব্যাগ নিয়ে সেই ক্ষেত্রে লব্ধি ব্যাগ নির্ণয় করার সূত্র হচ্ছে যে বি ইকুয়াল টু রুট বি এক্স স্কোয়ার প্লাস বি ওয়াই স্কোয়ার আশা করি এই চিত্রটা তোমরা পড়ছিলে অঙ্ক কোশিলা এটা দিয়ে তো রুট ও বার বিস এর মান কত টোয়েন্টি তাহলে থার্টি সেভেন পয়েন্ট ওয়ান ফাইভ মিটার পার সেকেন্ড তাহলে এই ব্যাগ নিয়ে বস্তুটি নিক্ষিপ্ত বস্তুটি মাটিতে বা ভূমিতে পতিত হবে এবার হচ্ছে যে যখন সে পড়লো তখন কত কোণে পড়লো সেটা আমাদেরকে বের করতে হবে তো সেটা হচ্ছে যে আমরা জানি যে টেন থিটে ইকুইল টু বি ওয়াই বাই বিএক্স এটা আশা করে তোমরা পড়ছিলা এখানে জাস্ট ছিটে বের করলে তুমি বের করতে পারবা যে সে কত ডিগ্রি কোণে ভূমিতে পতিত হলো তাহলে এখানে আমরা ছিটে বের করলে যেটা পাচ্ছি সেটা হচ্ছে টেন ইনভার্স বি ওয়াই বাই বিএক্স তো টেন ইনভার্স বি ওয়াইয়ের মান বসায় দাও বি ওয়াইয়ের মান কত ছিল থার্টি ওয়ান পয়েন্ট থ্রি জিরো আর বিএক্সের মান ছিল টোয়েন্টি তো এখানে কাজ করলে তোমরা যেটা পাবা সেটা হচ্ছে যে সাতান্ন দশমিক টু ডিগ্রি তাহলে এই ডিগ্রিতে বা এত কোণে এত কোণে এই যে এত কোণে হ্যাঁ এটা যদি লম্বা হয় হ্যাঁ এই লম্বের সাথে এত লম্ব যদি হয় তাহলে এই কোনটা হ্যাঁ এই যে মাটিতে এসে পড়তেছে তো বস্তুটা তখন এই যে এই কোনটাই হচ্ছে সাতান্ন দশমিক চার দুই ডিগ্রি তাহলে বুমি বুমিতে এসে এত ব্যাগে এবং এত ডিগ্রি কোণে এসে পতিত হবে তো পরে আমরা আরেকটা ভিডিও নিয়ে আসবো আমাদের টেস্ট পেপার সমাধান সিরিজের ভিডিও সে ভিডিও দেখার আমন্ত্রণ রইল আজকে চলে যাচ্ছি আল্লাহ হাফেজ টাটা